আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেস্ট 4টি হোমিওপ্যাথিক ওষুধের কথা জানাবো, যেগুলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য সবথেকে কার্যকর ওষুধ। এই ওষুধগুলো আপনারা যদি সঠিকভাবে ইউজ করেন তাহলে আপনাদের এই কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশনের সমস্যা সম্পূর্ণরূপে কিন্তু নির্মূল হয়ে যাবে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এটা একটি অত্যন্ত কমন সমস্যা যেটাতে আমরা প্রায়শই কিন্তু ভুগে থাকি। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বেশ হয়তো অল্প কিছুদিনের জন্য ভুগছেন, আবার আমাদের কাছে এমনও পেশেন্ট আছেন যিনি দীর্ঘদিন ধরে ভুগছেন, অর্থাৎ মাসের পর মাস বা কারো কারো ক্ষেত্রে তো দেখা যায় বছরের পর বছর ধরেও কিন্তু তিনি এই কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে ভুগছেন। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতি তিনি নিয়েছেন কিন্তু তার সমস্যা যাচ্ছে না। অনেকের ক্ষেত্রে রুটিন এমন হয়ে গেছে যে রাত্রেবেলা তাদেরকে ইসবগুলের ভুসি বা এই টাইপের খাবারগুলো খেতে হয় যাতে সকালে স্টুল বা পটি ক্লিয়ার হয়। এবং এই সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের জন্য কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে IBS ইরিটেবল বাউল সিন্ড্রোমের সমস্যা ডেভেলপ করছে, বা IBS থেকে কিন্তু কনস্টিপেশন আসতে পারে, অথবা যারা এই সমস্যাতে ভুগছেন বা স্টুল ক্লিয়ার হচ্ছে না তারা পরবর্তীকালে গ্যাস অম্বলের সমস্যা, অ্যাসিডিটি বা বদহজমের সমস্যাতে কিন্তু ভুগতে থাকেন এবং তাদেরকে তখন সেই সমস্যাগুলোর জন্য কিন্তু ধীরে ধীরে ওষুধ খাওয়া শুরু করতে হয়। এই টাইপের সমস্যাগুলোতে যারা ভুগছেন আজকের ভিডিওতে বিশেষ এই 4টি ওষুধের কথা বলবো, তাদের জন্য সবথেকে কার্যকর হবে। আমি ওষুধগুলোর নাম, পার্টিকুলার প্রত্যেকটি ওষুধের কী কী লক্ষণ, সাইন অ্যান্ড সিমটম থাকলে আপনারা সেটা ইউজ করতে পারবেন এবং কীভাবে ওষুধটা খাবেন সেগুলো সম্পূর্ণ আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং এই ওষুধগুলো কিন্তু বাচ্চা বয়স্ক সবাই ইউজ করতে পারবেন, তাই এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। যে 4টি ওষুধের কথা বলবো, এই 4টি ওষুধ আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা যদি নতুন হয়, অর্থাৎ অল্প কিছুদিনের জন্য ভুগছেন, অথবা যদি আপনার পুরাতন হয়, দীর্ঘদিনের সমস্যা, ক্রনিক কনস্টিপেশন, পিছনে ব্যাকগ্রাউন্ডে IBS রয়েছে, অথবা লিভারের কোনো সমস্যা রয়েছে, গ্যাস অম্বল, অ্যাসিডিটি রয়েছে, যাবতীয় যা প্রবলেম সম্পূর্ণ জায়গাগুলোকে কিন্তু কভার করবে এবং এগুলো সমস্ত কিছুকে কিন্তু নির্মূল করতে সহায়তা করবে। 4টি ওষুধের নাম হলো, প্রথম হলো চায়না অফিসিনালিস, দ্বিতীয়ত হলো সেনা, এই সূত্রটি মনে রাখবেন, SENNA। হোমিওপ্যাথিতে সেনার যা সঙ্গে সঙ্গে কিন্তু সিনা নামও একটি ওষুধ আছে, দুটোর উচ্চারণ প্রায় একই কিন্তু বানান একটু আলাদা, সুতরাং এই ওষুধটা ভালো করে আপনারা এর বানান খেয়াল করবেন। তৃতীয় ওষুধ হলো হাইরাস্টিস এবং চতুর্থ ওষুধ হলো ক্যাসকারা। এই যে 4টি ওষুধ, এই 4টি ওষুধ কিন্তু এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকর। এবারে আমি একে একে প্রত্যেকটা ওষুধের কী কী পার্টিকুলার সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ থাকে সেগুলো জানাবো। সর্বপ্রথম চলে আসছি চায়না ওষুধ সম্পর্কে। চায়না অফিসিনালিস এই ওষুধটির যে যে লক্ষণগুলো দেখা যায়, যে যাদের লিভার রিলেটেড সমস্যা রয়েছে, লিভার দুর্বল, লিভারে কোনো প্রবলেম রয়েছে, বা ধরুন বদহজমের সমস্যা, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, পেট ফাঁপা এই জাতীয় সমস্যাতে ভুগছেন, তার সঙ্গে কনস্টিপেশনের সমস্যা লেগে রয়েছে, মাঝে মধ্যেই পেটে যন্ত্রণা হয়, এনাদের হজম প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির হয়, কনস্টিপেশনের সমস্যাতে ভুগতে ভুগতে এনাদের খাওয়ার ইচ্ছেও অতটা বেশি থাকে না, বা মুখের যে স্বাদের ব্যাপার সেই স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, বা খাবারের ঠিকঠাক স্বাদ এনারা পান না। বিশেষ করে একটা পার্টিকুলার লক্ষণ দেখা গেছে যে দুধ বা দুগ্ধজাত যে খাবারগুলো সেগুলো এনারা একদম সহ্য করতে পারেন না, বা এগুলো খেলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু বৃদ্ধি পায়। এইসব পেশেন্টদের ক্ষেত্রে একটি বিশেষ লক্ষণ দেখা যায় যে অনেক সময় এনাদের স্টুল বা যে পটি সেটা কিন্তু অতটা শক্ত হয় না, অর্থাৎ কি না, স্টুল আপনার নরম হচ্ছে কিন্তু সেটা বাইরে বেরোতে চাইছে না, বা বের করতে আপনার প্রচুর কষ্ট হচ্ছে। তা বাদ দিয়েও আপনি যদি আগে কোনো রোগ অসুখ, কোনো সমস্যাতে ভুগেছেন, কোনো দীর্ঘদিন কোনো ট্রিটমেন্ট ওষুধপত্র চলেছে, বিশেষ করে অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন, বা কোনো রোগ অসুখে ভোগার পরই দেখেছেন যে আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা শুরু হয়েছে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু এই চায়না এই ওষুধটি অত্যন্ত কার্যকর। এবারে জানাবো দ্বিতীয় যে ওষুধ, সেটি হলো সেনা। আগেও বলেছি এর বানানটা খেয়াল করবেন, SENNA। সিনা এর একটি ওষুধ রয়েছে যেটা কিন্তু একদমই একই উচ্চারণ, সুতরাং এই ওষুধটি ভালো করে খেয়াল করবেন, নাহলে কিন্তু অদল বদল হয়ে যাবে। আপনাদের যেরকম টাইপেরই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হোক না কেন, তার পিছনে যে কারণই হোক না কেন, আপনার যদি পায়খানা বা স্টুল কিছুতেই বাইরে আসতে চাইছে না, সেক্ষেত্রে একদম অব্যর্থ ওষুধ বলা যেতে পারে এই সেনাকে। এই ওষুধটি এতটাই ভালো রেজাল্ট দেয়, বিশেষ করে দেখা গেছে যে যারা ল্যাক্সেটিভ অথবা ইসবগুলের ভুসি বা এই টাইপের খাবার দাবার
বা এই টাইপের যে বিশেষ উপায়গুলো রয়েছে সেগুলো অবলম্বন করছেন যাতে তাদের স্টুল বা পায়খানাটা ক্লিয়ার হয়। তাদের জন্য কিন্তু একদম দারুণ ওষুধ এটি। কনস্টিপেশনের সঙ্গে কিন্তু পেটে যন্ত্রণা বা জ্বালাও থাকে, এবং মনে রাখবেন এই ওষুধটি বাচ্চাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর সমস্যা, বিশেষ করে আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যেসব বাচ্চাদের সপ্তাহের মধ্যে অন্তত হয়তো একদিন বা দুদিন তাদের পটি হচ্ছে, বাকি দিনগুলো কিন্তু হচ্ছে না, এইরকম টাইপের বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু অত্যন্ত কার্যকর। তার সঙ্গে এনাদের রেকটাম বা মলদ্বারের যে জায়গা সেখানে একটা বার্নিং সেন্সেশন বা জ্বালাবোধ এবং তার সঙ্গে যন্ত্রণা থাকে, এবং যেটা কিন্তু এই কনস্টিপেশন বা হার্ড স্টুল শক্ত স্টুল হওয়ার জন্যই কিন্তু হয়ে থাকে। এই টাইপের লক্ষণগুলো থাকলে আপনারা সিনা এই ওষুধটি কিন্তু ইউজ করতে পারেন। তৃতীয় ওষুধ হলো হাইড্রাস্টিস। হাইড্রাস্টিস ওষুধটি হচ্ছে যত দীর্ঘদিনের পুরনো অর্থাৎ যত ক্রনিক কনস্টিপেশন তাদের জন্য সব থেকে কার্যকর। এমন পেশেন্টও আমরা পেয়ে থাকি যে 5-6 মাস কি হয়তো বছরখানেক ধরে ভুগে যাচ্ছেন কনস্টিপেশনে, তাদের জন্য কিন্তু হাইড্রাস্টিস ওষুধ অত্যন্ত কার্যকর। বিভিন্ন ওষুধপত্র খেয়েছেন, এইসবগুলোর ভুসি ল্যাক্সিটিভ থেকে শুরু করে যা যা ইউজ করার সবই আপনি ইউজ করে ফেলেছেন, কিন্তু যে কদিন ওষুধ খান ততদিনই ভালো, তারপর আবার সমস্যা ফেরত আসে, অর্থাৎ আপনার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে। এই রকম পুরাতন কনস্টিপেশন বা এই কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য আপনাকে ছেড়ে যেতে চাইছে না, সেক্ষেত্রে হাইড্রাস্টিস অত্যন্ত কার্যকর। এনাদের কি হয় না, ইন্টেস্টাইন একদম মনে হয় যেন শুকনো হয়ে গেছে বা রুক্ষ হয়ে যায়, বা তার সঙ্গে যে স্টুল বা মল যেটা বের হয় সেটাও কিন্তু একদম ড্রাই শুকনো হয়ে যায়। এইসব পেশেন্টদের রেকটাম বা মলদ্বারের জায়গা অত্যন্ত জ্বালা বা যন্ত্রণাদায়ক হয়, তার সঙ্গে এনারা এই কনস্টিপেশনের সমস্যাতে দীর্ঘদিন ভোগার জন্য দেখবেন পাইলস, হিমোরয়েডস, অর্সো এই টাইপের যে সমস্যাগুলো সেগুলোতেও এনারা ভুগছেন। সুতরাং এই টাইপের লক্ষণ এবং পুরাতন কনস্টিপেশনের ক্ষেত্রে হাইড্রাস্টিস একদম অত্যন্ত কার্যকর। চতুর্থ এবং শেষ ওষুধ হলো ক্যাসকাড়া। এই ওষুধটি কারা ইউজ করবেন, যাদের কনস্টিপেশনের সমস্যার সঙ্গে পেটের কোনো প্রবলেম, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, বদহজম অথবা লিভার রিলেটেড সমস্যাতে ভুগছেন, বা আগে জন্ডিস হয়েছিল তারপরই আপনার কনস্টিপেশন শুরু হয়ে গেছে এবং বহু দিন ধরে ভুগছেন, তার সঙ্গে আপনার বহু পুরনো অর্শ বা হিমোরয়েডসের সমস্যা রয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা একটা টনিক হিসেবে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে, এবং জেনারেলি এই ওষুধটাও কিন্তু আপনারা সবাই খেতে পারবেন। সুতরাং এই চারটি যে ওষুধের কথা বললাম, এই ওষুধগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর এই সমস্যার জন্য। যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ বা ফার্মাসিতে আপনারা এই ওষুধগুলো পেয়ে যাবেন। এই ওষুধগুলো আপনাদেরকে কিনে আনতে হবে, এবং মনে রাখবেন যে সিল ফাইন কিনবেন, তবে ওষুধ ঠিকঠাক থাকবে। এবারে জানাবো যে কিভাবে খাবেন। এই প্রত্যেকটা ওষুধ আপনার যে ওষুধের সঙ্গে লক্ষণ বা সাইন অ্যান্ড সিমটম মিলবে সেই ওষুধ আপনারা কিন্তু খেতে পারবেন, যে কোনো একটি ওষুধই আপনাদেরকে খেতে হবে। এবারে জানাবো এই ওষুধগুলোর পোটেন্সি বা ডোজ। সব থেকে বেস্ট কার্যকর হচ্ছে এই ওষুধগুলো যদি আপনারা মাদার টিংচার ফর্মে খান, তাহলে রেজাল্ট সব থেকে ভালো পাওয়া যায়। অর্থাৎ কি না, চায়না অফিসিনালিস মাদার টিংচার, সেনা মাদার টিংচার, বা ধরুন ক্যাসকেরা মাদার টিংচার, বা হাইড্রাস্টিস মাদার টিংচার, অর্থাৎ এগুলো মাদার টিংচার ফর্মে আপনাদেরকে কিন্তু কিনতে হবে। খাওয়ার নিয়ম হচ্ছে যারা বয়স্ক বা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদেরকে 10-15 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 3 বার করে খেতে হবে, খাওয়ার আধ ঘন্টা আগে অথবা আধ ঘন্টা বা 1 ঘন্টা খাবার পরে খেতে পারেন। যদি আপনার সমস্যা রিসেন্ট হয়, বেশি দিনের না হয়, তাহলে 10-15 দিন খেলে কিন্তু আপনার এই সমস্যা নির্মূল হয়ে যাবে। যাদের পুরাতন বিভিন্ন সমস্যাতে ভুগছেন, তার সঙ্গে কনস্টিপেশন 5 মাস, 6 মাস বা বছর ধরে চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু 2-3 মাস বা তারও বেশি খেতে হতে পারে, এবং সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বাচ্চাদেরকে যদি খাওয়াতে চান, তাহলে 5 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 1 বার করেই খাওয়াবেন, এবং এটা বাচ্চাদের কিন্তু 5 বছরের উপরের বাচ্চাদেরকে খাওয়াবেন, তার নিচের বাচ্চাদেরকে খাওয়াবেন না, বা প্রয়োজন হলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং দিনে 1 বার করেই খাওয়াবেন। মনে রাখবেন 5 দিনের বেশি কিন্তু বাচ্চাদেরকে খাওয়াবেন। যেসব বাচ্চাদের ক্রনিক কনস্টিপেশন বা দীর্ঘদিন ধরে রয়েছে সমস্যা যাচ্ছে না, তারা অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া বা সামনাসামনি দেখিয়ে নেওয়াটাই সব থেকে ভালো হবে। সুতরাং বন্ধুরা, আজকের এই কনস্টিপেশনের রিলেটেডের 4টি যে ওষুধের কথা জানালাম, এগুলো আপনারা ব্যবহার করে দেখুন, আশা করি অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন বা আপনাদের সমস্যা নির্মূল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।